জিএসটি কাউন্সিলের পঞ্চাশতম বৈঠকে অনলাইন গেমিং ঘোড়া দৌড় এবং ক্যাসিনোতে আঠাশ শতাংশ জিএসটি আরোপের একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলের মূল্যের উপর এই কর নেওয়া হবে যদিও জিওএম তার বৈঠকের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি তার কারণ ছিল গোয়ায় মতবিরোধ গোয়া শুধুমাত্র প্ল্যাটফর্মে আঠারো শতাংশ কর আরোপের পক্ষে ছিল আজ জিএসটি কাউন্সিল সম্মত হয়েছে যে গেম অফ স্কিল এবং গেম অফ চান্সের এর মধ্যে কোনো পার্থক্য করা উচিত নয় অন্যদিকে সিনেমা হলে পাওয়া খাবারের দাম করা হয়েছে কম এখন সেখানে পাঁচ শতাংশ জিএসটি নেওয়া হবে যা আগে ছিল আঠারো শতাংশ এখন সিনেমা হলের খাওয়া দাওয়া নিয়ে সিনেমা প্রেমীদের বেশি টাকা খরচ করতে হবে না সেই সঙ্গে ক্যান্সারের ওষুধের ওপর থেকে জিএসটি পুরোপুরি তুলে দিয়েছে কমিটি এর সাথে জিএসটি কাউন্সিল মাল্টি ইউজার ভেহিকেল অর্থাৎ এম ইউভিতে আঠাশ শতাংশ জিএসটি হারে বাইশ শতাংশ ক্ষতিপূরণ শেষ আরোপের সুপারিশ গ্রহণ করেছে সেডেন গাড়ি এর মধ্যে নেই জিএটি কাউন্সিলের বৈঠকে চারটি জিনিসের উপর জিএসটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সময়ে রান্না না করা খাবারে জিএসটি আঠারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে একইভাবে জরি সুতার উপর কর বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে বিষয় কাউন্সিলের বৈঠকে অটো সেক্টর নিয়েও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন যে এখন সেডান গাড়িতে বাইশ শতাংশ শেষ প্রযোজ্য হবে না বিশেষ বিষয় হলো অনলাইন গেমিং এর উপর আঠাশ শতাংশ জিএসটি আরোপের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন সমস্ত রাজ্য অনলাইন গেমিং এর উপর আঠাশ শতাংশ জিএসটি আরোপ করতে সম্মত হয়েছে নির্মলা সীতারমন বলেছেন যে অনেক রাজ্যের অর্থমন্ত্রীরাও অনলাইন গেমিং এর কারণে বাচ্চাদের নষ্ট হওয়ার বিষয়টি উত্থাপন করেছেন যেখানে এটাও বলা হয়েছিল যে অনলাইন তরুণদের প্রভাবিত করছে জোয়া অর্থমন্ত্রী বলছেন যে জিএসটি আরো একটি নিয়ন্ত্রণের পদক্ষেপ ক্যাসিনো এবং ঘোড়া দৌড়ের পাশাপাশি এখন অনলাইন গেমিং ও অন্তর্ভুক্ত করা হবে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ